সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় আলাউদ্দিন মার্কেটে উপকূল সাংবাদিক ফ্রম ও বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার তাজুল ইসলাম, সাংবাদিক রণজিৎ বর্মন, টুরিস্ট পুলিশের এএসআই রবিউল ইসলাম, জলবায়ু পরিষদের কর্মকর্তা পীযূষ বাওলিয়া পিন্টু, সাংবাদিক বিলাল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন বুড়িগোয়ালিনী সুন্দরবন সমাজ উন্নয়ন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। সভায় বক্তারা 12ই নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা, দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা, উপকূলীয় এলাকার জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, উপকূলে টেকসই বেড়িবাদ নির্মাণ, সুপেয় ও খাবার পানি নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। প্রস্তাবিত উপকূল দিবস, উপকূলবাসীর দাবি, উপকূল দিবস এই দিবসটি সত্যিভাবে স্বীকৃতি পাই। আমরা উপকূলবাসী ঝড় জলোচ্ছ্বাস এটা এর উপরেই দিয়ে বেঁচে আছি। আমরা চাই উপকূল দিবস পালিত হোক, উপকূল দিবস এই উপকূল মানুষের কথা বলুক। আমরা এই দিনটা চাই উপকূল দিবস হিসাবে, উপকূল দিবসেই উপকূল মানুষের কথা উঠে আসবে এবং উপকূলের যে দাবি আছে আমাদের যে সুরক্ষিত বাঁধ একটা নির্মাণ করা হোক এবং বেশ কিছু সাইক্লোন শেল্টার স্থাপন করা হোক, এগুলো আমাদের উপকূলবাসীর দাবি।